ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা সৃষ্টির কথা শোনা যায় নিয়মিত। তবে রাশিয়ার দখলকৃত খেরসনের এ বন্যার পেছনে দায়ী বাঁধে বিস্ফোরণ। নিপার নদীর ওপর অবস্থিত গুরুত্বপূর্ণ কাখোভকা বাঁধে আকস্মিক হামলায় তলিয়ে গেছে নদী তীরবর্তী এলাকা। রুশ গণমাধ্যম আরটি বলছে, ইতোমধ্যেই পানির নিচে চলে গেছে আশপাশের কয়েকশো স্থাপনা। তিনটি জেলার বাসিন্দাদের সরিয়ে নেয়ার পরিকল্পনা নিয়েছে খেরসন প্রশাসন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলোতে দেখা যাচ্ছে পানির তোড়ে ভেসে যাচ্ছে আস্তবাড়ি। বিস্ফোরণের আগে বাঁধটি দিয়ে জমা রাখা ছিল 1800 কোটি কিউবিক মিটার পানি। আশঙ্কা করা হচ্ছে একদিনের মধ্যেই বন্যার পানিতে আক্রান্ত হতে পারেন ছোট বড় অন্তত 80টি শহর ও কয়েকশো গ্রামের প্রায় 22,000 মানুষ। বাঁধটি বিস্ফোরণের পেছনে পরস্পরকে দায়ী করছে ইউক্রেন ও রাশিয়া। কিয়েভ দাবি করছে, ধ্বংসের আগে রেকর্ড সর্বোচ্চ 17.5 মিটার উচ্চতায় পানি জমা করা হয়েছিল বাঁধটিতে, যাতে ক্ষয়ক্ষতির আকার ব্যাপক হয়। ইউক্রেনীয় সেনাবাহিনী যাতে খেরসন পুনর্দখল না করতে পারে, তাই রাশিয়া এমন গর্হিত অপরাধ করেছে বলে অভিযোগ তাদের। Under the leadership of President Zelensky and with the courage of the armed forces of Ukraine, Russia cannot defeat us on the battlefield. So, it targets civilian infrastructure to try to freeze us into submission. অন্যদিকে খেরসনের রুশ গভর্নর বলছেন, যুদ্ধে পরাজয় থেকে নজর সরাতেই এমন কুটচালের আশ্রয় নিয়েছে ইউক্রেন। Сегодня ночью киевский режим совершил ещё одно преступление против людей. Нанёс ракетный удар по Шандорам Каховской ГЭС. Это верхняя часть плотины. ইউক্রেনের নিপার নদীর ওপর অবস্থিত সোভিয়েত যুগের এই বাঁধটির মাধ্যমেই চলত জলবিদ্যুৎ প্রকল্প। এছাড়াও জাপোরিঝিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রকে শীতল করার কাজে ব্যবহার করা হতো বাঁধের পানি। তাই ইউরোপের বৃহত্তম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র ঝুঁকির মুখে পড়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। নাফিয়ার মনন, এখন বিশ্ব।